হয়, শিবসাগরের জিমি দাস নামের এগারী কিশোরী তথা রাষ্ট্রীয় পর্যায়ের পাঞ্জা খেলুৱৈক কালি এই স্থানতে গুড়লা গুলক তিনিগী ব্যক্তিয়ে প্রহার করার বিরুদ্ধে আজি তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেছে বিভিন্ন দল সংগঠনসমূহে। মই বর্তমান দেখাইছো শিবসাগর বাবুপতিত রাজপথ অবরোধ করে এই ধরনের প্রতিবাদ সাব্যস্ত করেছে দল সংগঠনসমূহে। আর যিকেইগৰাকী ব্যক্তিয়ে জিমি দাস আর তেওঁৰ সতীৰ্থ অভিলাষ দাসক প্রতিবাদ সাব্যস্ত প্রহার করেছিল শীঘ্রই গ্রেপ্তারের দাবিত এই ধরনের সাব্যস্ত করেছে প্রতিবাদ। এয়া দেখাইছো আমি শিবসাগরত উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই মুহূর্তে, এয়া রাজপথ অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করেছে। এয়া মই দেখাইছো প্রতিবাদ চলছে, এয়া মই ভাষ্যলম শিবসাগর জেলা জাতীয় জনগোষ্ঠীয় দল সংগঠনে নিজৰ বেগে ব্যবস্থা গ্রহণ করলে বাধ্য হয়। অভিযুক্ত ঘরের ভিতর প্রবেশ করার চেষ্টা উত্তেজিত জনতার, মই দেখাইছো শিবসাগর উত্তেজনাময় পরিবেশ, এয়া শিবসাগর উত্তেজনাময় পরিবেশ। রাষ্ট্রীয় পর্যায়ের খেলুৱৈ জিমি দাসক গ্রেপ্তার আক্রমণকারী গ্রেপ্তার নকরাত এই ধরনের প্রতিবাদ সাব্যস্ত করেছে আমি দেখাইছো। এয়া উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে শিবসাগরত, জিমি দাস আর তেওঁৰ সতীৰ্থক গ্রেপ্তার নকরাত তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেছে দল সংগঠনসমূহে। এয়া বহি দিছে বাসগৃহ অভিযুক্ত বাসগৃহ অরুণ লাহতী তরুণ লাহতী যি অভিযুক্ত তেওঁলোকৰ ঘৰৰ চৌহদত নহব, গুণ্ডামি নচলিব। ইয়াত ৰাজস্থানৰ পৰা আহি মাৰুৱাৰীয়া মানুহে আমাৰ স্বর্ণজয়ী ছোৱালী এজনী গুৰলা গুৰকে পিটিব, তাৰপিছত ইয়াত গণতন্ত্ৰৰ কথা কব। যেতিয়া সেই ছোৱালীজনীক মাৰিছিলে সেই সংবিধানখন কত আছিলে? যেতিয়া স্বর্ণজয়ী ছোৱালীজনীক মাৰিছিলে সেই সংবিধান কত আছিলে? ইয়াত টেন্টৰ ব্যৱস্থা কৰা, আমি ইয়াত বহিম। আৰু এটা কথা একদম স্পষ্ট, কানত ধৰি আঁঠু কাঢ়ি ইয়াত ইয়াত কামো এই ধরনের প্রতিবাদ সাব্যস্ত করেছে, ক্ষমা খোঁজার দাবি তুলেছে মহিলাসকল আছে, কি কব? হয়, আমি ইয়াকে কম যে নিদোষী ছোৱালী এজনী রাস্তা পথত ঘুরা ঘুরাই মারিছে, আইন হাতত তুলি লোবলে মাৰুৱাৰী মানুহে কত অধিকার পালে, বিদেশীয়ে কত অধিকার পালে? ইয়াত আমাৰ শিবসাগরত এনেকুৱা ঘটনা সংঘটিত হয়েছে, ইয়াৰ বাবে ইয়াতকৈ পৰিতাপৰ বিষয় কোনো নহয়। কারণ কেলে এই মানুহজনক অতি অনতি পলমে উলিয়াই দিয়ক, অন্যথা আমি ইয়াৰ পদক্ষেপ বহুত ডাঙরকে হাতত লবলে বাধ্য হম। আরক্ষী বর্তমান উপস্থিত হয়ে পরিবেশ উত্তপ্ত পরিস্থিতি যে সৃষ্টি হয়েছে নিয়ন্ত্রণের চেষ্টা করেছে আরক্ষী। আর শিবসাগরত এইদরে বর্তমান প্রতিবাদ অব্যাহত রাখছে দল সংগঠনসমূহে, আর যিকেইগৰাকী অভিযুক্ত শীঘ্রে গ্রেপ্তার করে উচিত শাস্তি দিবলৈ দাবি জানাইছে।